সম্ভাবনা 0.5%। বলে হ্যাঁ, তাতে কি হয়েছে? বলে যে আমি নিজে একটা বোম নিয়েছি, আমি আতঙ্কের পার্সেন্টেজ কমাইছি। 10% হওয়ার কথা ছিল, সেখানে এটা এখন মনে করেন আইসা গেছে 5%। আচ্ছা, তো এখন বাকিটা কি আসছে? বাকিটা আসছে, বোম চলে আসছে। ঠিক আছে, বিভিন্ন কোম্পানি থেকে টেন্ডার জমা দেওয়া হয়েছে, কেউ দিছে 2 কোটি, কেউ দিছে 3 কোটি, কেউ 4 কোটি, কেউ 5 কোটি, সর্বোচ্চ হচ্ছে 5 কোটি। এবার এক লোক জমা দিছে 10 কোটি, যে 10 কোটি টাকা না দিলে এই প্রজেক্ট আমি করে দিব না। এবার 1-2 কোটি থেকে 5 কোটি যারা যারা ছিল সবাইকে, সবার হচ্ছে যে ব্রিফিং তো শোনা হয়েছে, যে 10 কোটির ইয়ে অফার দিয়েছে তারও ডাকা হয়েছে অপমান করার জন্য, যেখানে সবাই 5 কোটির মধ্যে সীমাবদ্ধ, তুই 10 কোটির বাজেট দিছস, আয় এদিকে, তারা ডাকা হয়েছে। এবার সবারটা দেখানো হয়েছে, দেখেন এ দিছে 2 কোটি, এই কোম্পানি দিছে 3 কোটি, এই কোম্পানি 3.5 কোটি, সর্বোচ্চ এই কোম্পানি 5 কোটি, আপনি দিচ্ছেন, আপনার কোম্পানি দিছে 10 কোটি টাকার বাজেট। হ্যাঁ, দামদামি করার লোকে ব্যবসা খুলছেন স্যার, 10 কোটি বাজেট হইলেও এইখানে কিন্তু মানে 10 কোটি শুধু কিন্তু আমি আমার কথা চিন্তা করে দিই নাই। তাই মানে কি, কার কথা চিন্তা করে দিচ্ছেন? তাহলে 5 কোটিতেই কাজটা নামানো হবে, আপনি তো 5 কোটিতেই কাজটা দিবেন, তাই না? 5 কোটিতেই নামানো হবে, কিন্তু কথা হলো 5 কোটি আমার, 5 কোটি আপনার। গৌরী বাপরে, ঠিক আছে, যান প্রজেক্টটা আপনিই করেন। এবার ওই লোক প্রজেক্টটা নিয়া, যে 2 কোটি দিছিল বাজেট, তারা দেওয়া করাইছে 2 কোটি, এবং ওই লোকরে দিছে 5 কোটি, বাকিটা নিজের ঘরে বসে বসে কিভাবে ইনকাম করতে হয়, এইভাবে বলা হয়। এভাবে যোগ বিয়োগ শিখুন, সহজ যোগ বিয়োগ শিখুন, সরল যোগ বিয়োগ। এরকম টেন্ডারের আমার চাচাই কাজ করতো, প্লেন রং করার টেন্ডার নিয়েছিল একবার। আচ্ছা, বলছিল যে প্লেন রং করতে হবে 200 কালার রং, মেঘের কালারের রং, একদম মেঘের মধ্যে যখন প্লেনটা যাবে দেখবে কোনটা প্লেন আর কোনটা মেঘ, মনে হবে যে মেঘ দ্রুত গতিতে চলে যাচ্ছে আমেরিকার দিকে। বললে সবাই ঠিক আছে, ওকে নো প্রবলেম, এই ধরনের রং করে দেওয়া সম্ভব, আমরা করে দেব, তো টেন্ডার দেন। তো টেন্ডার দিছে, যে যার মতো করে কোটি কোটি টাকা টেন্ডার দিছে। তা আমার এক আঙ্কেল টেন্ডার দিছে 50 টাকা, 50 টাকা সবগুলোর মাঝখানে খুঁজতে খুঁজতে 50 টাকা দেখে তারা আতঙ্কিত, বলে একটা প্লেন মেঘের মতো করে রং করে দিবে, 50 টাকা বাজেট কেমন কিভাবে দেয়? তাকে ডাকা হোক। আচ্ছা, আঙ্কেলকে সসম্মানে ডাকা হয়েছে, আঙ্কেল আসছে, বসছে, বসে দেখেন এই যে বাকি টেন্ডারগুলো একটু চোখ গুলান, বলে দেখছে, হ্যাঁ দেখছি, এগুলো সব দেখছি, কত করে দেওয়া দেখছেন? বলে হ্যাঁ দেখছি, কেউ 1 কোটি, কেউ 2 কোটি, কেউ 5 কোটি, কেউ 7 কোটি, কেউ 20 কোটি, 20 কোটি। আচ্ছা, আমার 50 টাকা দিলে আমি করে দেবো। 50 টাকায় আপনি একটা প্লেনকে কীভাবে রং করবেন? এখানে আপনাদের যারা টেন্ডার দিচ্ছে সবগুলো বলদ, ওরা বেকুব, ওরা মদন, ওরা ঘাস খায়, ওদের মধ্যে বুদ্ধি নাই, ওরা তো মনে করেন যে মাটিতে মাথা দিয়ে চলে, ওরা কি আমার সাথে তাল দিয়ে পারবে? আমার সিস্টেম আলাদা ভাই, বলে বুঝছি সিস্টেম আলাদা, আপনি 50 টাকায় এই প্লেনটা রং করবেন কীভাবে? কোথার মতো ছাগল, আমি কোথায় প্লেনটাকে রানওয়েতে রেখে রং করবো? হ্যাঁ, রানওয়েতে ফালাই আর প্লেনটাকে রং করতে তো অনেক টাকা লাগবে, প্লেনটা যখন উড়ে আকাশে যায় ছোট্ট হয়ে যাবে তখন আমি 50 টাকায় রং করে দেবো। ছোট্ট প্লেন রং করতে বেশি টাকা, বেশি টাকা লাগে না, 1 তুলি দিয়ে আঁচড় দিব রং হয়ে যাবে, 10 টাকাই না সম্ভব, 40 টাকা আমার লাভ, 40 টাকা লাভ। আমি ওদের মতো জালিয়াতে করে আপনার কাছে 20 কোটি টাকা লাভ করবো না। তারপর টেন্ডার আঙ্কেলই পাইছে। ওর বাবা, তা আঙ্কেল কি এই মেয়ে পর্যন্ত বাইচে আছে? এখন উনি তুলি দিয়ে রং করেই যাচ্ছে, করেই যাচ্ছে, রং আর শেষ হইতে না, মানে প্লেন রঙের দুনিয়া, রং আর শেষ হবে কোত্থেকে? বুঝতে পারছি। তো এরকম হচ্ছে, এক লোক, এক পাইলট প্লেন চালাইতে চালাইতে ঝড়ের কবলে পড়ছে, গিয়ে প্রত্যন্ত এক এলাকার মধ্যে গিয়ে প্লেন নিয়ে ল্যান্ড করছে। এবার প্লেনের মধ্যে তো সে একাই, এবার যেখানে ল্যান্ড করছে দেখা যায় ওইখানে সব আতঙ্কবাদীরা, আতঙ্কবাদীদের একটা গোপন আশ্রয়স্থল, এখানে যে আসে সে আর ফিরে যেতে পারে না, সবাইকে গুলি করে মেরে ফেলা হয়। পাইলট বলতেছে, তুই যে এখানে চলে আসছো এখান থেকে তো ফিরে যেতে পারবি না। পাইলট বলতেছে, ভাই আমি তো স্বেচ্ছায় আসি নাই, বুঝছেন, জ্বরের কবলে বাতাসে আমার এইখানে আইনা ফালাইছে, আমি নিজেও আসতে চাইতেছি না ভাই, আমি কি এই জায়গা চিনি বলেন? আপনারা যে এইখানে বলতেছেন আমরা, আমি কি চিনি না? আমি কি আসতাম কোনোদিন? আচ্ছা ঠিক আছে, তাহলে তোরে ফেরত পাঠাইতে হইব, তুই বুইল্লা যাবি যে কখনো এখানে আসছিলি, আর জীবনে কোনোদিন মনে করবি না, কোনোদিন ফোন দেওয়ার তো চেষ্টাই করবি না। আচ্ছা ঠিক আছে, আমার খালি ফেরত পাঠানোর ব্যবস্থা কর। এবার ফেরত গেছে, ফেরত গিয়ে পরের দিন আবার ফোন দিছে,
তোরা আমরা বলছিলাম ফোন দেওয়ার তো চেষ্টা করবি না, কোনোদিন মাথায়ও রাখবি না যে এইখানে তুই আইসা নামছিলি। কয় ভাই বিশ্বাস করেন আমি চেষ্টা করতেছিও না এবং বুঝলা যাবো, খালি আপনি আমার বউরে একটু বুঝায় দেন যে গতকালকে আমি আপনি গো লগেছিলাম। বউকে বোঝানো কি এত সোজা? অনেক কঠিন। এই ধরনের প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছিল একবার উগান্ডার এক বনের ভিতরে। উগান্ডার এই বনের ভিতরে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে পৃথিবী মনে করেন অর্ধেক যাত্রী মারা গেছে আর অর্ধেক যাত্রী কোনো মতে বাচ্চা আসছিল। তো যাত্রীদের মধ্যে একজন এয়ার হোস্টেজ বাচ্চা আসছিল। তো চিন্তা করছে যে আমাদের কাজই কি যাত্রীদের সেবা করা, তো অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু এখন যে যাত্রীরা বাচ্চা আছে তাদের সেবা করতে হবে। তো সে মোটামুটি লাইনে দাঁড়ায় গেছে, বলছে সব যাত্রীরা আসন নেন, যে যেখানে পারেন বসে পড়েন। এক কথা বলতেছে বিভিন্ন, যে যাত্রীরা লেডিস যাত্রীরা ডানে যান, পুরুষ যাত্রীরা বামে যান, বাচ্চারা সামনে আসুন। আপনাদের মাঝখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা আমার হাঁটার জন্য, আপনাদের যদি কোনো খাবার লাগে আমাকে বলবেন, পানিও লাগলে আমাকে বলবেন, আপনি যে কোনো কোনো সমস্যায় আমাকে বলবেন। তো এক লোক হাত তুলছে, বলছে যে আচ্ছা আমরা যে টয়লেটটা কোথায় হবে? বলে ভেরি গুড কোয়েশ্চেন, ডানে গেলেই দেখবেন একটি ঝোপঝাড় আছে, সেখানে গিয়ে আপনারা আপনার টয়লেট ছাড়তে পারবেন। মহিলারা বামে গিয়ে দেখবেন ঝোপঝাড় আছে, সেখানে গিয়ে আপনাদের টয়লেট ছাড়তে পারবেন। একটু পরে দুই তিনজন লোক টয়লেটে গেছে, একটা লোক খুঁজে পেতেছে না ঝোপঝাড়ের মধ্যে কোথায় আমি টয়লেট করব, এত গাছ এত গাছালা কোথায়। পরে দেখে যে অনেক বড় একটা ঝোপ আছে, চিন্তা করলো ঠিক আছে এই ঝোপের পেছনে লুকায় লুকায় যদি আমি আমার কার্যতা সম্পাদন করে ফেলি তাহলে কেউ আমাকে নজরবন্দি করতে পারবে না, ক্যামেরা বন্দি তো দূরে থাক। তো বলছে ঠিক আছে তাহলে এখানে গিয়ে করে ফেলি। তো সে এক বিশাল ঝোপের মাঝখানে ঢুকে তার কর্ম সাধন করিতেছিল, এমন সময় সে এয়ার হোস্টেজ আইনে জালি বেদ দিয়ে তার পেছনে টাস টাস করে দিতে বাড়ি দিছে। সে তো কি হলো, এটা কেমন হলো? বলে আপনি হলেন গিয়া ইকোনমি ক্লাসের প্যাসেঞ্জার, আপনি বাদ করবেন ওই গ্যান্দা গাছের সামনে, এত বড় ঝোপঝাড় তো বিজনেস ক্লাসের, আপনি বিজনেস ক্লাসের লোকেদের টয়লেট ইউজ করতেছেন, টয়লেট ঝোপ ইউজ করতেছেন, এটা তো ঠিক না। জানেন আপনি ইকোনমি ক্লাসের গ্যান্দা গাছের পিছনে গিয়ে করেন, খোলা জায়গায় বাথরুম করবেন না, বুঝতে হবে নিজের ক্লাস নিজেকে বুঝতে হবে। ক্লাসকে যদি আপনি না বোঝেন মানুষজন টেনে আপনার ক্লাস নাই করে দেবে। আপনি যত ক্লাসই পড়েন না কেন, নাইন মনে করেন আপনি ক্লাস নাইনে পড়েন না, মানে টেনে আপনাকে ওয়ানে নিয়ে আসবে। আচ্ছা নিজের ক্লাসকে নিজে ধরে রাখতে হবে। তো ক্লাস ধরে রাখার জন্য তো আমাদের একটা এখন ব্রেকে যাইতে হয়, টিফিন টাইম আছে, সময়টাকে ধরে রাখতে পারছি না, চলেই যাচ্ছে আমাদের এখন একটা টিফিন টাইম। হ্যাঁ এই ব্রেকে যাওয়ার পরে আপনি যেটা করতে পারবেন, আমাদের লাইভ শেয়ার করতে পারবেন, আমাদের লাইভে কমেন্ট করতে পারবেন, সে কমেন্ট পড়ে দেওয়ার জন্য তো বলটু রয়েছেই, আর SMS করতে পারবেন, লিখবেন CFM স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার যে কোনো কথা লিখে পাঠাবেন 26969 এই নম্বরে। আর কমেন্ট করার জন্য ক্যাপিটাল FM 94.8 এর ফেসবুক পেজে গেলে দেখবেন একটি লাইভ চলছে, সেখানে আপনি কমেন্ট করবেন। হ্যাঁ লাইভে ব্রেকের সময় কিন্তু কিছু দেখতে পারবেন না, ব্রেক থেকে ফিরে আসলে আবার ঝকঝক আর টকটকা দেখতে পাবেন আপনি। আর হচ্ছে ফোন করতে পারবেন 7:40 থেকে, কল করার নাম্বার হচ্ছে 02550।
Yes, Finland Chotter Biru Parapna Shunshin, Eveni Presence, Nutball to the Two Fun Kings, only on Capital FM 94.8. Yes, Thakwati Kata Porjanto, Apna Jara Jara Madhya Chatera Vachin, Tadir Kajana Chiyoshanko, Dhanabad, Dhanabad, Evang, Dhanabad, Nutball to Shata Thakar Janna. Mane, Dhanabad Diti Dite Hoyto Mukde Phena Beru Hoye Jabe, Dhanabad Diti Dite Hoyto Ek Din Pranta Chola Jabe, Dhanabad Diti Dite Hoyto Ek Din Amra Thakbo Na Shota Thakbe, Dhanabad Diti Dite Ek Din Dekbe Nja Hoyto সবই আছে, কিছু যেন নেই নেই মনে হবে, মানে দুজনে কেউই থাকবো না, তো সেই ধন্যবাদ দিতে দিতে একদিন আমরা চলেই যাবো। সেদিন অবশ্যই আপনারা ধন্যবাদটা আমাদেরকে দিয়ে দিবেন যাওয়ার সময়। ফিরলাম ছোট্ট বিরতির পরে, যারা যারা আমাদের সাথে রয়েছেন তাদের মধ্যে থেকে যারা যারা এসএমএস করেছেন তাদের এসএমএসগুলো এখন পড়ে দেওয়ার সময় হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছি সিয়াম রায়হান উত্তরা থেকে লিখেছে, হাই ভাইয়া কেমন আছো তোমরা? শাওন ভাইয়া আমার মেসেজ কি তোমার চোখে পড়ে না? পড়ে না চোখে? পড়ে না কেন? পড়ে না চোখে? পড়েছে পড়েছে, এমন জোরে পড়েছে। আমিও মেসেজ খুঁজতেছি ইনবক্সে গিয়ে, কি রে কই? প্রত্যশা মানিকগঞ্জ থেকে লিখেছে, হাই ভাইয়া হাউ আর ইউ? আমরা ভালো আছি। আমার সিস্টার সমৃদ্ধি, আচ্ছা সমৃদ্ধি আপনাদের শুনছে, ওয়েলকাম সমৃদ্ধি, তোমাকে অনেক অনেক ওয়েলকাম। পূজা মুন্সিগঞ্জ থেকে লিখেছে, ভাইয়া জানো কালকে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত কারেন্ট থাকবে না, এখন থেকেই বিরক্ত লাগছে। হ্যাঁ চিন্তা করো, নেট থাকবে না নিশ্চয়ই, কারেন্ট না থাকলে ওয়াইফাইটা কাজ করবে না, ওয়াইফাইটা থাকবে না, মোবাইলের এমবি তো থাকবে, এমবি কিনে রাখো কিনে রাখো। রতনাল হাসান লিখেছে, 14 গোষ্ঠীর আত্মীয়দের ফ্রেন্ড লিস্টে রেখে ফেসবুক আইডি নিয়ে যাত্রা করা সাহসী আমি। নাদিয়া কল্যাণপুর থেকে লিখেছে, ভাইয়ারা আমার করোনা থার্ড টাইম পজিটিভ, ও মাই গড, আচ্ছা এসেছে, আমি যা হসপিটালে আছে, কোন একটা হসপিটালে ভর্তি হব, দোয়া করো। অবশ্যই অনেক অনেক দোয়া, খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে যাবে নাদিয়া, একদমই একদমই টেনশন করবে না, সমস্যা নেই, বিপদ আসে বিপদ কেটে যায়, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, টেনশন করতে হবে। দেখো প্রথম স্টেপ চলে গেছে, দ্বিতীয়বার পজিটিভ হয়েছে ওই স্টেপও চলে গেছে। তুমি বলছো যে নিজের মতো করে থাকো আর কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে, এটা মনে করো যে বিশ্বাস রাখো মনের মধ্যে শুধু। প্রিয়ামণি লিখেছে ফ্রম গাজীপুর থেকে, কালকে থেকে আর কমেন্ট করব না, এখন থেকে এসএমএস করব, তোমরা এখন আর আমার কমেন্ট পড়ো না, সারপ্রাইজ আমি কি ভাইয়ারা কেমন আছো? আচ্ছা এটা তো পড়ে দিয়েছি মনে হয় একবার। মৃধা লিখেছে, বাংলাদেশ থেকে করোনা ভাইরাস কে তাড়ানোর জন্য হলেও মনে হয় ওই যে অমুকের গানগুলো দরকার। মৃধা ভালো থেকে লিখেছে, ভাইয়া বল্টু ভাই আর আমার তো বিশাল বড় মিল আছে, আমিও অনেক খাইতে পারি, লাভ ইউ বল্টু ভাইয়া। আমি তো অনেক খাইতে পারি না, আমি শুধু খাওয়ার অভিনয় করতে পারি, আমি 15টা পুরি খাওয়ার অভিনয় করি, আমি তো খাই না সত্যি সত্যি। রিয়াদ হোসেন লিখেছে, কেমন আছেন ভাই? ভালো আছি। এফ এম পোকা লিখেছে, দুই বান্ধবী গাড়িতে যাচ্ছিল, তারা গল্প করছে, কোটিপতি না মানে তোর কেমন স্বামী চাই? তো একজন বলতেছে কোটিপতি, কোটিপতি যদি না পাস 25 লাখ হলে দুইজন হইলেও চলবো, আচ্ছা যদি 25-50 না পাস তাহলে ওই যে 25 লাখের চারজন, আচ্ছা 50-এর দুইজন না পাইলে, 25 লাখের চারজন না পাইলে তাহলে কি করবি? তো তাদের কথা শুনে পিছনের সিটের এক যাত্রী বলে উঠলো, ম্যাডাম দামাদামি 1000-এ পৌঁছাইলে আমার একটু জায়গা দিন। আয়লা লিখেছে গাজীপুর থেকে, জানো কালকে তোমাদের অনেক মিস করছি, আই লাভ ইউ, মিস করছো কালকে আমি ছিলাম তো। সিয়াম উত্তর থেকে লিখেছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আমি আর আপু তোমাদেরকে শুনতেছি। ভাইয়ারা তোমরা কি রাতে বাইরে ব্যাডমিন্টন খেলা স্টার্ট করছো নাকি এখনো করো নাই? আমাদের ব্যাডমিন্টন খেলা তো এক বছর আগেই বন্ধ হয়ে গেছে, রাতে জায়গাটাই নেই, জায়গাটা আমাদের দখল হয়ে গেছে, জবরদখল। এক বছর আগে না কিন্তু, গত সিজনেও ছিল না, তার আগের সিজনে খেলছে, সেটাই জবরদখল হয়ে গেছে বুঝছো। তোমাদের এখানে জায়গা থাকলে ডাইকো তো আমরা চলে আসবো, দিও জায়গা দিও। প্রিয়ামণি লিখেছে, তোমার বাবু তোমার ভয়ে অন্য মেয়ের প্রোফাইল পিকচারে লাভ রিয়্যাক্ট দেয় না, কিন্তু স্টোরিতে লাভ রিয়্যাক্ট ঠিকই দেয়, ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমন। স্বামী নারায়ণগঞ্জ থেকে লিখেছে, ভাইয়া আজকে খালি কি পাইলটের যোগ বললা কেন?
তুমি শুধু পাইলটের জোকটাই শুনছো, অন্যগুলো শুনো নাই, তার মানে তোমায় বললাম না, নষ্ট নষ্ট। ফামি আহমেদ লিখেছে, তারপর বলো বল্টু ভাই, তোমার জন্মদিন হয়েছে 7 দিন লাগা, এখন তোমার ভাইয়ের গায়ে হলুদও নাকি 14 দিন ব্যাপী হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলতেছে এখনো, হলুদ মাখতেছে, তারপর বেসনে দিয়ে দাও, ছেড়ে দেবো তেলের মধ্যে। সাফু লিখেছে, টেক মাই সালাম, নো আই এম সারা। ওকে সারা, সবাই যাতা শুরু করছো তোমরা, দেখবা যে ওয়েলকাম টু নাট বল্টু, নো আই এম রাশ আওয়ার, এরকম হবে। ঠিক আছে, তোমরা নিজান আকন্দ লিখেছে, ভাইয়া তোমার কি তোমার সাদা সোয়েটারটা সেই, বলো বলো কোথা থেকে নিছো বলো, এটা গিফট, যে গিফট করছে তাকে জিজ্ঞেস করো কোথা থেকে নিছে। জাকিয়া সুলতান আঁকি বাঞ্চারামপুর থেকে লিখেছে, নাট ভাই তোমার উর্দু শুনলে রাগ হয় না? আমারও হয় যখন দেখি বাঙালি বাংলা বোঝে না কিন্তু ইংলিশ বোঝে। আচ্ছা, ইংলিশ বুঝলে সমস্যা নাই, কিন্তু হচ্ছে উর্দুটা বুঝতে চাই। মিল পেয়েছি। রাজু আহমেদ আবির লিখেছে, নাট ভাই বল্টু কি প্রেমে পড়ছে নাকি? কি রে বল্টু, প্রেমে পড়েছে বল্টু, প্রেমে পড়েছে অচেনা এক মানুষের। জায়েদ বিন সামি লিখেছে, ভাই আজকে আমার বার্থডে, ভাই উইশ করো, হ্যাপি বার্থডে টু ইউ, বার্থডে মিস হয়ে যাবে, হ্যাপি বার্থডে জায়েদ ভাই। রত্ন মানিকগঞ্জ থেকে লিখেছে, আজ আমার ফ্রেন্ডের সো স্যাড, সমস্যা হচ্ছে উইশ তো করতে বলে না, ওয়াশ করতে বলছিল, ওয়াশ করে আমরা কি ঠিক করলাম? হ্যাপি বার্থডে টু ইউ। ইসরাত কমলাপুর থেকে লিখেছে, ভাইয়েরা আমার ফ্রেন্ড শুনছে তোমাদের, প্লিজ ওয়েলকাম করো মোহনা সুরভি, মোহনা অ্যান্ড সুরভি তোমাদের প্লিজ, অনেক অনেক ওয়েলকাম, প্লিজ ওয়েলকাম। অনেকদিন পর শুনছি, লিখেছে হাসিবুল হাসান হৃদয়। আর কি, আরাফ আহমেদ সিয়াম লিখেছে, আই ডোন্ট নো আই ক্যান লিভ লং ইন দ্য আর্থ, প্লিজ প্লে দ্য আর্থ সং। এটা কোন সং বলতো, খুঁজে দেখো তো, আর্থ সং আছে? আই ডোন্ট নো, আই ইউ হার্ট মি। সুমাইয়া আক্তার মুন্সিগঞ্জ থেকে লিখেছে, স্যার বলছে, বলো তো তুমি বড় হয়ে কি হতে চাও? স্মৃতি ছাত্রী বলছে, বউ হতে চাই স্যার। কি, আরে তুমি বড় হয়ে কি করতে চাও? কি ছাত্রী বলছে, বিয়ে করতে চাই স্যার। স্যার গাড্ডি তোর মানে কি, মানে যারা যা ছিল কপি করে শুদ্ধ সব পেশ করে দিচ্ছে নাকি নিচে লাস্টে গিয়ে গাড়ি, এই যে নাম ইয়ে সহ রাকিব ঢাকা থেকে লিখেছে, হাই নাট বল্টু ভাই কেমন আছো? ভালো আছি, একটা গান বলো তো। গান গে পরিচয় একটা লিখেছে, কমান্ড পড়ো। ইয়েস স্যার। সজলের হার্ট জিপি থেকে লিখেছে, সজল বাবু উম্মা দেব। নুসরাত মিরপুর থেকে লিখেছে, বল্টু ভাইয়া টগর দেখছি, অনেক ভালো লাগছে, টগরের 3 দিনে 2 লাখ ভিউ, বাহ বল্টু ক্রোর ক্লাবে চলে যাও, আমাকে দেখার জন্যই 2 লাখ হয়েছে, এছাড়া অন্য কারণ কে আছে এখানে দেখার মতো? তুমি দেখ 1,75,000 যে তোর জন্য, এটা তো আমরা বুঝি, ব্যাপার হলো আমি 1,000,000 শেয়ার করার পর 1,75,000 কেমন হলো? এটা তো মিলিয়নে চলে যাবে সেদিন, বল্টু আমাদের পার্টি দিবে, আপনার কথা বলবো না, বলবো একটা কুত্তা আমার টিফিন খায় ফেলাইছে। স্যারকে তুমি কুকু কুকু বললে, তোমাকে টুকু টুকু করে দিবে একদম, তুমি করতে পারলা? এক স্যার, দুই স্যার। রিয়াদ হোসেন লিখেছে, আমি রিয়াদ ধামরাই, আচ্ছা ধামরাই থেকে বলতেছে বোধ হয়। গ্রামের মেয়ে জেরিন শরীদপুর থেকে লিখেছে, রাগ করে যখন না খাওয়ার কথা বলি তখন খাবারের জন্য সুযোগ খুঁজি, কখন মা রুম থেকে বের হবে? আর আচ্ছা হ্যাঁ, এটাই আমি, আচ্ছা ঠিক আছে, না এটা ভালো, কিন্তু আমার রাগ করে যখন দু একবেলা না খাই তখন খালি লুকিয়ে লুকিয়ে খাওয়ার চেষ্টা করি, এদিক দিয়ে চুরি করে খাওয়া, খাবো না আজকে না খাইলি, এই বলে মা মনে উপর ঘুমিয়ে পড়লো, উমা এইটা কোনো নিয়ম হলো? বা আমি একবার না হয় বলছি রাগ করে যে খামো না, তাই বলে তুমি রিকোয়েস্ট করবে না আমাকে দু একবার? এবার সারা রাত বসে থাকো যে আম্মাকে উঠলো, আমার একটু রিকোয়েস্ট করতে আসে না কেন? নুসরাত জাহান নূপুর ফ্রম নরসিংদী থেকে লিখেছে, ওই নাট ভাইয়া তোমাদের যেদিন আমি ফোনে পাবো সেদিন খুশি হয়ে এক সার মানে এলাকার সবাইকে লবণ খাওয়াবো। যাক বাবা, যে বয়সে বউয়ের বিরক্ত করার কথা
সেই বয়সে মশারা বিরক্ত করতেছে। নাট ভাই কি একটা অবস্থা, বহুত খারাপ অবস্থা। ভূতু সাবার থেকে লিখেছে, নাট ভাইয়া সকালে লাভ বাট পিস কিনছি, লাভ বাট লাভ বাট পিস কিনছি তোমার জন্য। আচ্ছা আমার জন্য কিনছে লাভ বাট পিস কিনছে, কি কিনছে আল্লাহ জানে। পিস কেন, ওটা তো জোড়া কিনতে হয়, কে জানে। ও মানে টুকরো রোস্ট কিনে নিয়ে আছে লাভ বাটের। লাভ বাটে কি একটা ঠ্যাঙের পিস নিয়ে আছে ভাইয়া, কি আনছে সত্যি করে বলো তো। ভূতু নাম হলো ভূতু, এসএমএস করছে কুতু কুতু। ফয়সাল লিখেছে, বাস ভাইয়া, বাস ভাইয়াকে ডাবার এখানে, বাস ভাইয়া আমি সজল শোয়ের এক আর দুই এপিসোড দেখছি, তিন এপিসোড কি আসছে? আরে বাবা রে, তিন এপিসোড নিয়ে আসে, আমি কি জানতো না আসছে। তিন এপিসোড, তিন এপিসোড চলে আসবে ইনশাআল্লাহ, বারো তারিখে তিন এপিসোড আসবে, তিন নম্বর এপিসোড আসবে, চলে আসবে। আই এম ইউর নিউ ফ্রেন্ড সারা, টগর ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল, ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। চলো আমরা ফান কলেজে যাই তাহলে, কি যে হবে। কল করার নাম্বার ওইটাই 02-55-03-66-59। আপনারা চাইলে আমাদেরকে কল করতে পারেন, লাইভ কথা হবে আপনাদের সাথে, প্রচন্ড কথা হবে, প্রচন্ড কথা হবে, আড্ডা হবে, মস্তি হবে, ফোন করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আমরা তো আস্তে আস্তে বলি না, তোমার ফোনে আস্তে আস্তে শোনা যায়। আচ্ছা ভাইয়া তুমি কেমন আছো? ভালো আছি, তোমার নাম কি? আমি নশন্দি থেকে সুমাইয়া বলছি। ভেরি গুড সুমাইয়া, তুমি সুন্দর সাকসেসফুলি ফোন করে আমাদেরকে ধরতে পেরেছো, থ্যাঙ্ক ইউ সো মাচ। ভাইয়া আমি তোমাদের কোনোদিন কমেন্টও করি না, এসএমএস করি না, ফাস্ট কল দিছি। ভেরি গুড, এটাই তো আমরা চাই, যে কেউ আমাদেরকে ফোন কল করবে না, এসএমএস করবে না, কমেন্ট করবে না, এটাই তো আমরা চাই, এটাই তো আমাদের মোটো। এবং আমরা বোঝাতে চাই যে আমাদেরকে আমাদেরকে একবার কল দিলেই পাওয়া যায়, এটা আমরা বোঝাতে চাই। তুমি বলো তো ওদেরকে, ওদেরকে একটু বলে দাও তো। আমি এ পর্যন্ত মানে পাঁচটা কল দিছি মাত্র, হ্যাঁ পাঁচটা কল দিছে, তারপরে কিন্তু পেয়ে গেছে। হ্যাঁ যারা যারা বলে যে আমাদের ফোনে পাওয়া যায় না, এগুলো কিন্তু গুজব, তাই না বলো? আমি তো বাসি, তোমরা আমার কল ধরবাই না। কেন ধরব না, আমরা তো ফোন ধরার জন্যই বসে আছি। ফোন না ধরে আবার কই যাব আমরা? আমরা তো ফোন ধরার জন্যই বসে আছি। বলো তোমার ফোন ধরছে, আমরা কি করতে হবে বলো? আপনার ছেলে একটু দুষ্টু হইতেই পারে কিন্তু, তাই না বলেন? আমি কিন্তু আন্টি না, আমি বাচ্চা। আরে তোমার কথা বলি নাই, তোমার আম্মুর কথা বলছি। বুঝছো, আন্টিকে বলে দেবা যে গতকাল রাতে নাট বল্টু যাবার সময় পাশের মোড়ের দোকানে দুষ্টামিগুলো বেচে দিয়ে ভদ্র হয়ে গেছে, ভদ্র হয়ে গেছে, আমরা দুষ্টামি সব বেচে দিয়েছি। আচ্ছা স্বল্প খরচে বেশি দামে বেচে, আর আন্টিকে দোয়া করতে বললো আমাদের জন্য। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। কিন্তু তোমাদের মত আজ হবে, স্বপ্ন আছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তুমি বড় হইতে হইতে এই স্বপ্ন বড় হবে, এবং দেখবা স্বপ্ন বাস্তব দুইটা মিলিয়ে একদিন তুমি আরজে হয়ে গেছো। তারপর আমরা তোমার ফোন তোমার শোতে কল দিয়ে বলবো যে ফোনে তো পাই না। ওকে ভালো থেকো তাহলে। আচ্ছা ভাইয়া এটাই বলবো, ফোনে তো পাই না। হ্যালো, হ্যালো, আরে হ্যালো, এই যে হ্যালো, এই যে হ্যালো, ভয় পাওয়ার কিছু নাই বলেন, এই যে হ্যালো, কেন ভয় পাচ্ছেন? হ্যালো, আমরা কি ভাগ, আমরা কি ভাগ না বাল্লুক? হ্যাঁ শুনতে পাচ্ছি আপনার কথা, কে আপনি, নাম কি? ওরে বাবা, আমি আমি ওইটাই, সেম সেম টু ইউ, সেম টু ইউ। কিন্তু সমস্যা কোথায়? আরে বাবা রুমে আসছে, বকা দিবে তো বাবা রুমে? তাহলে বাবাকে ফোনটা দাও, আমি কথা বলি, দেখি আমাদের বকা, আমরা বকা খাই। হ্যাঁ বকাটা আমাদের দেখ তাহলে। কি? হ্যাঁ টয়লেটে বসে কথা বলতেছো?
মানে ইউ আর সো লাকি টয়লেটের নেটওয়ার্ক থেকে অনুভূতি কি অনেক খুশি লাগতেছে না মানে হর হর একদম আচ্ছা কি এক কাজ করো মানে কি করলে ভালো হইতো আচ্ছা শুনো এক কাজ করো তুমি তো বোকা তোমার কথা তো বাইরে থেকে তোর আব্বু শুনতে পাচ্ছে এক কাজ করো ট্যাপটা ছেড়ে দাও তো দরজা বন্ধ করে দিছে আরে দেয়ালের কান আছে তুমি জানো আগে তো দেয়ালে কান ছিল এখন দেয়ালের মুখও আছে বলে দিবে তোমার আব্বুকে আস্তে কথা বলতেছে তুমি যত শুনতেছ না আরে এত দূর থেকে আমরা শুনতেছি তোমার গাধা নাকি সরি গাধি নাকি শোনো জান তোমার জন্য এত কষ্ট করছে থ্যাংক ইউ সো মাচ এই ভালোবাসার প্রতিদান তুমি কি দিবা বলটু জানটাকে বাথরুমে রেখেই যাও আর কি করো আচ্ছা তুমি আবার কল দিও কালকে বাথরুমে এসে ঠিক আছে শোনো তোমার নেক্সট ডেয়ারিং হচ্ছে কি তুমি কালকে রান্না করতে ফোন দিবা ঠিক আছে ভাবির রুম দিয়ে কথা বলতে পারতা খাটের নিচে ঢুকে ভাবি বকা দিবে ঠিক আছে কোনো সমস্যা নেই আমরা কালকে ওয়েট করবো তোমার জন্য ঠিক আছে হ্যাঁ ফোন দিও তোমার নাম কি বলছে এ নাম কি বলছে টয়লেট লাভ ইউ তোমার নাম এই তোমার নাম কি কি আমি তোমার নাম ও তুমি আমার নাসরিন অবশ্য ভেরি গুড নাসরিন কিপ ইট আপ নাসরিন বলে নাসরিন থ্যাংক ইউ সো মাচ কল করার জন্য ওকে ওকে মানে আমি রাতের বেলা ফিসফিস শুনতে পাবো চারপাশ থেকে কথা বলতেছে চার দেয়াল থেকে ফিসফিস করে বলা হবে চলো ফিসফিস করো না আমরা সেলফিস হয়ে যাবো হ্যালো তুমিও কি বাথরুমে তুমি রান্নাঘরে তুমি বলো তো যাও তো তুমি বাথরুমে কথা বলে দেখো তো কেমন লাগে ওকে ঠিক বলছো না আমি পারবো না আচ্ছা তোমাদের বাথরুম আমার মতো নেটওয়ার্ক থাকে না তাই তো তুমি জানো বাথরুমে আমাদের নেটওয়ার্ক থাকে না ফোনেও থাকে না আমারও থাকে না অনেকক্ষণ বসে থাকতে হয় হ্যাঁ বিপদ আর তোমার নাম কি কালকে ডং করার জন্য সরি কালকে কে তুমি তানজিনা তুমি গান শুনেছিলে না আমাদেরকে আরেকটা গান শোনো আরেকটা গান শোনো আজকে তো না গান শুনে ছাড়বোই না অসাধারণ গান আরেকটা ডং করো তুমি ডং করে যে আমাদের বলছো আমি গান গাইতে পারি না এই ডঙ্গার করবো না ঠিক আছে আরেকটা ডং করো গান শোনাও হাসো কেন গান শুনে তো বলছি বলো গান হ্যাঁ গান গিয়ে শোনাও আমি তাহলে নিজের লেখা গান শোনাই দেবো তখন বুঝবা অন্যের লেখা গান শোনো হ্যাঁ লেখছে হিট হিসেবে শোনো সুন্দর পৃথিবীতে আগমন এক পলক সেই আমায় দেখে ভুলে যায় শত কষ্টের কারণ তার শত কষ্টের কারণ যে আমি সে ভুলে যায়
তার কষ্ট সে ভুলে যায়, সে যে আর কেউ নয়, আর কেউ নয়, ভালোবাসায় মা আমার। Wow, wow. Thank you so much. আমার জন্য এত সুন্দর গান গাওয়ার জন্য। ঠিক কি মা? কান বন্ধ করে গান গাইতেছিলা কেন? তুমি কি কান বন্ধ করে মোবাইলটা দূরে রেখে গান গাইতেছিলা? রাখতেই চাই না। ছোট বিরতি পর আপনারা অন্তত রেখে দিয়েন না, শেয়ার করতে থাকুন আমাদের লাইভটি, এসএমএস করুন 26969 এ, কল তো আর আজকে করতে পারবেন, আবার আগামীকালকে শুনছিলেন ইভ্যালি প্রেজেন্টস নাইট বলটু কসম ফিরছি।